नमस्कार प्रिय বন্ধুরা, ত্রিজাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন এখন ঘরে বানাই আমাদের সবার প্রিয় পদ মোগলাই। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের খুবই প্রিয় জনপ্রিয় একটা পদ মোগলাই। এই মোগলাই রেসিপি এখন আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি। আমরা আপনাদের কাছে প্রত্যেকটা রান্নার আইটেম খুব ভালোভাবে সিম্পলি এবং ডিটেইলড রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ত্রিজাস চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা আমাদের এই কাজে খুবই উৎসাহিত বোধ করব। আসুন দেখে নিই এই মোগলাই বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। আমরা চারটে বড় সাইজের মোগলাই বানানোর জন্য চারটে ডিম নিয়েছি। আমরা 300 গ্রাম ময়দার সঙ্গে 3 চামচ রিফাইন্ড অয়েল ও 1 চামচ লবণ খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে আমরা দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা এরকম না নরম না শক্ত হবে। এই ডো থেকে আমরা চারটে লেচি কেটে নিয়ে তার সঙ্গে 2 চামচ রিফাইন্ড অয়েল ভালোভাবে গার্নিশ করে নিয়েছি। দেখুন চারটে লেচি আমরা একটু বড় সাইজের নিয়েছি। তারপর এই লেচিকে আমরা একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মতো সেট হতে দিয়েছিলাম। নিয়েছি একটা গোটা গাজরকে গ্রেট করে, অল্প রসুনকে আমরা ছাড়িয়ে নিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কাকে আমরা কুচি করে নিয়েছি, নিয়েছি একটা গোটা সাইজের পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 3 চামচ মতো বিস্কুট গুঁড়ো, যাতে আমরা মেরি বিস্কুট ও টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট, অল্প কতগুলো কাজুকে আমরা কুচি করে নিয়েছি, আর প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল আমরা ব্যবহার করব। প্রথমে আমরা মোগলাইয়ের স্টাফিং বা পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমরা গ্যাসটাকে অন করে ওভেনে একটা কড়াই চাপালাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাতে আমরা 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, প্রথমে আমরা গরম তেলে দিয়ে দিচ্ছি কাজু কুচিটা। এই কাজুটা অপশনাল, আপনারা চাইলে কাজু না দিতেও পারেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি ও লঙ্কা কুচি, দিচ্ছি এবার পেঁয়াজের পেস্টটা, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো থেকে তেলটা ছাড়বে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমরা গ্রেট করা গাজরটা এর সঙ্গে দিয়ে দিলাম। গাজরটা দিয়েও আমরা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ও লবণটা। এগুলো দিয়েও খুব ভালোভাবে আরেকবার নেড়ে নিচ্ছি আমরা। শেষে বিস্কুটের গুঁড়োটা আমরা মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে দেব, স্টাফিংটা আমাদের রেডি হয়ে যাবে। এই স্টাফিং বা পুরটা ঠান্ডা করার জন্য কড়াই থেকে আমরা একটা প্লেটে ঢেলে নিলাম। এরপর গ্যাসটা অন করে ওভেনে আমরা একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম মোগলাইগুলো ভাজবার জন্য। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলো, তাতে আমরা প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রিফাইন্ড অয়েলটা আমরা গরম হতে দিচ্ছি। এরই মধ্যে আমরা লেচি থেকে মোগলাইগুলো বানিয়ে নিই। একটা লেচি নিয়ে তাতে আমরা 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। তারপর এটাকে পরিষ্কার কিচেন স্ল্যাবেই আমরা পাতলা করে বেলে নেব।
লেচিটা যতটা সম্ভব পাতলা করে কাগজের মতো বেলে নিতে হবে। এর আকারটা বা শেপটা নিয়ে ভাবার দরকার নেই। দেখুন, আমরা লেচিটা একদম কাগজের মতো পাতলা করে বেলে নিলাম। এর শেপটা যা খুশি হোক তা নিয়ে ভাবতে হবে না। এবার আমরা একটা ডিমকে ফাটিয়ে গ্লাসে দিলাম। এক চিমটে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নিচ্ছি। এবার আমরা পুরটা দেখুন লম্বালম্বিভাবে ছড়িয়ে দিচ্ছি। লম্বালম্বি ছড়ানো পুরের উপর ফেটানো ডিমটা আমরা দিয়ে দিচ্ছি। এবার মোগলাইটা আমরা কিভাবে ভাঁজ করছি দেখুন। প্রস্থ বরাবর দুটো প্রান্ত আমরা নিয়ে এলাম মাঝখানে, নিচেকার প্রান্ত উপরের প্রান্তটাও আমরা এবার নিয়ে এসে পুরো মুড়ে নিলাম। দেখুন, সাইডগুলোকেও ভালোভাবে প্রেস করে মুড়ে দেওয়া হলো, যাতে মোগলাই ভাজবার সময় পুরটা বেরিয়ে না চলে আসে। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে, মোগলাইটা আমরা এবার একটা প্লেটে তুলে নিলাম। দেখুন, মোগলাই থেকে কোনো পুর বেরিয়ে আসেনি। এই মোগলাইটা আমরা এবার গরম রিফাইন্ড অয়েলে ফ্রাইং প্যানে ভেজে নেব। মোগলাইটা আমরা গরম রিফাইন্ড অয়েলে ছেড়ে দিলাম ভাজবার জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মোগলাইটা ভাজতে হবে। একইভাবে আমরা লেচি থেকে অন্য মোগলাইগুলো বেলে নেব। আরও একটা মোগলাই দেখুন খুব পাতলা কাগজের মতো বেলা হয়ে গেছে। প্রথম মোগলাইটার একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমরা উল্টে নিয়ে এবার উল্টো পিঠটাও ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন ভাজার সময় মোগলাইটা খুব ভালোভাবে ফুলে উঠছে। দ্বিতীয় মোগলাইটার উপরও আগের মতোই লম্বালম্বি পুরটা আমরা দিয়ে দিলাম, পুরটাকে ছড়িয়ে দিলাম আগের মতোই। প্রথম মোগলাইটা ভাজা হয়ে গেল, এটা আমরা ফ্রাইং প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দ্বিতীয় মোগলাইয়ের উপর ছড়ানো পুরের উপর আমরা দিয়ে দিলাম ফেটানো ডিম। আগের মতো এবার ভাঁজ করে নেওয়া হচ্ছে। প্রান্তগুলো প্রেস করে মুড়ে নেওয়া হচ্ছে যাতে পুরটা বেরিয়ে না যায়। দ্বিতীয় মোগলাইটাও ভাজবার জন্য আমরা ফ্রাইং প্যানে গরম রিফাইন্ড অয়েলে ছেড়ে দিলাম। দেখুন, আমাদের চারটে মোগলাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতোই বা রেস্টুরেন্টের মতোই সুন্দর ফুলে উঠেছে। এরপর মোগলাইগুলোকে কাটিং করে আমরা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন, গরম গরম মোগলাই টমেটো সস সহযোগে পরিবেশিত হচ্ছে। এটা আজকে আমাদের ডিনার আইটেম। এই লকডাউনে যদি রেস্টুরেন্টে না যেতে পারেন, তাহলে বাড়িতেই আমাদের মতো এভাবে বানিয়ে মোগলাই খান, খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবেন। দেখেই বুঝতে পারছেন আমাদের এই মোগলাই খুব ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট। আমাদের অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওটাতেও আমরা যেমনভাবে এই আইটেমটা খুব সহজ করে বানালাম, সেভাবেই কোনো এডিট ছাড়াই আপনাদের কাছে রিপ্রেজেন্ট করলাম। তাই হয়তো এই ভিডিওটা একটু লেংদি হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইফ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ত্রিজাস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যাজ ওয়েল টু গেট অল আওয়ার নিউ নোটিফিকেশন অ্যাজ দ্য আর্লিয়েস্ট। নো মোর টুডে, ইটস টাইম টু বিড ইউ গুড বাই ফ্রেন্ডস, মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।